গুডরিডসকে বলা হয় পড়ুয়াদের ফেসবুক। ফেসবুকের মতো এখানেও আপনি চাইলে পড়ুয়াদের সঙ্গে নিজের মতামত শেয়ার করতে পারবেন। গুডরিডস হোম পেজ থেকে জেনারেল আপডেটে ক্লিক করুন আর লিখুন আপনার মন যা লিখতে চায়। গুডরিডসের অন্যতম ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর রিডিং চ্যালেঞ্জ। প্রতি বছর আপনি কতগুলো বই পড়তে চান বছরের শুরুতে তার গোল সেট করে নিতে পারবেন। যেমন আমি 2015 সাল থেকে চ্যালেঞ্জের অংশগ্রহণ করি এবং সে বছর 140টি বই পড়ে শেষ করি। পরের বছরগুলোতে আমি সংখ্যাটা আরও বাড়াতে চেষ্টা করেছি, যেমন 2016 148টি, ক্রমে 150, 155 এবং 2019 সালে পড়ি সর্বোচ্চ 161টি বই। 2020-21 সালে বিভিন্ন ব্যস্ততায় পড়াশোনা তেমন ভালো হয়নি, তাই আমি ভেবেছিলাম এই বছর অর্থাৎ 2023 সালে সর্বোচ্চ পড়ার চেষ্টা করব, যার দরুন চ্যালেঞ্জটিও নিয়েছি বড় সড়ো। তো এখন গুডরিডস কীভাবে সাহায্য করে দেখুন। ও আমার পড়াশোনা ট্র্যাক করছে। এ যাবৎ আমি 43টি বই পড়েছি যা আমার গোলের মাত্র 27% পূরণ করে। এই সময়ের মধ্যে আরও যদি 47টি বই পড়তাম তাহলে সঠিক ট্র্যাকে এগোতে পারতাম। যাই হোক, গুডরিডসের এই রিমাইন্ডারটাই আমাকে পুশ করে, যার দরুন দ্রুত পড়া এগিয়ে নিতে পারি। যেমন এখন যদি একটা বই পড়া শেষ করি, ধরো যাক সুনীলের সেই সময়, বইটা খুবই চমৎকার ছিল, প্রথমে এটাকে রেটিং করব, এরপর শেলফে অ্যাড করব অ্যান্ড পোস্ট, তাহলে আমরা দেখতে পারবো আমাদের স্কেজুলের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছি। আর প্রতি বছর শেষে ফিরে দেখতে পারবো এই পানচারটা, যেমন আগের বছর কতগুলো বই পড়েছিলাম, কত পৃষ্ঠা পড়েছি, সবচেয়ে ছোট বই কোনটা ছিল এবং সবচেয়ে বড় বই কোনটা, এভারেজ বইয়ের লেন্থ, পপুলারিটি, সে বছরের আমার এভারেজ রেটিং সমস্তই দেখা যাবে এখানে। আপনি যে ধরনের লেখকদের লেখা পছন্দ করেন, গুডরিডস আপনাকে সে ধরনের লেখকদের খুঁজে পেতে সাহায্য করবে। ধরা যাক আপনি আগাথা ক্রিস্টি পছন্দ করেন, এখানে লেখকের পাবলিক ডিটেল দেওয়া আছে, তার এভারেজ রেটিং, সে কতগুলো বই লিখেছে, তার সংখ্যা। বাই দ্য ওয়ে, বইয়ের সংখ্যাটা এখানে বেশি দেখাচ্ছে কারণ বিভিন্ন এডিশনের বই যুক্ত আছে গুডরিডসে। আর সর্বশেষ এই অপশনটা সিমিলার অথার্স, এখানে ক্লিক করলে আমরা সমগোত্রীয় লেখকদের খুঁজে পাবো, যেমন আর্থার কোনান ডয়েল, অ্যান্থনি হরোয়িটজ। আবার আপনি যদি আর্নেস্ট হেমিংওয়ের লেখা পছন্দ করে থাকেন, সিমিলার অথার্সে গিয়ে খুঁজে পেতে পারেন কাছাকাছি লেখকদের। গুডরিডসের আরেকটি ইন্টারেস্টিং ফিচার হলো স্ট্যাটিস্টিক্স। যে কোনো ইউজার প্রোফাইল থেকে মাই বুকসের আন্ডারে পেয়ে যাবেন স্ট্যাট। এখানে আপনি পুরো পাঠক জীবনটাই দেখতে পারবেন একসাথে, কোন বছর সবচেয়ে বেশি সংখ্যক বই পড়েছেন, অর্থাৎ সংখ্যা অনুযায়ী যেমন দেখতে পারবেন তেমনি পৃষ্ঠা অনুযায়ীও দেখতে পারবেন। এছাড়া ডিটেলে ক্লিক করলে দেখবেন আপনার দেওয়া রেটিং অনুসারে বইগুলো সাজানো রয়েছে। এভাবে যে কোনো বন্ধুর প্রোফাইলে ঘুরে আসতে পারেন, তাদের প্রোফাইল থেকে স্ট্যাটে ক্লিক করুন এবং দেখুন প্রতি বছর তারা কত পৃষ্ঠা পড়ে থাকেন। তাদের পড়া সেরা বইগুলোও যোগ করতে পারেন আপনার পছন্দের তালিকায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।